আসসালামু আলাইকুম প্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা তোমরা যারা মানবিক বিভাগ এবং ব্যবসায় শিক্ষা এই বিভাগে পড়ছ তোমাদের বিজ্ঞান সাবজেক্ট রয়েছে তোমাদের বিজ্ঞান সাবজেক্ট থেকে আমি আঠাশটি সৃজনশীল ক প্রশ্নের উত্তর দিচ্ছি যেটা প্রথম অধ্যায় থেকে করা হচ্ছে ক্লাসটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট আটাশটা সৃজনশীল ক প্রশ্ন থাকা মানে কিন্তু কম কথা না অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে অনেক সুন্দর করে তোমাদের যেন ক্লাসটি সাজিয়েছি তো চলে আছে মূল পড়ার দিকে সবাই শ্রেণীর দিকে ফলো করো এক নম্বর প্রশ্ন হচ্ছে সেলুলোজ কি একটি অপাচ্য প্রকৃতির শর্করা যা আশযুক্ত খাদ্য এবং দৈনন্দিন মল থেকে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য রোধ করে তাকে সেলুলোজ বলে প্রত্যেকটাতেই এভাবে আমি কিন্তু পজ করে রাখব তাতে তোমরা দেখতে পারো এবং স্ক্রিনশটও মারতে পারো প্রয়োজনে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পুষ্টি কী পুষ্টি একটি সার্বিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া যা প্রাণীর দেহের গঠন ও সুস্থ থাকতে মূল ভূমিকা পালন করে বন্ধুরা এখানে যাটা হবে না যা হবে আমি আবার বলছি পুষ্টি একটি সার্বিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া যা প্রাণীর দেহের গঠন ও সুস্থ থাকতে মূল ভূমিকা পালন করে পরের প্রশ্ন ভিটামিন বি কমপ্লেক্স কাকে বলে পানিতে দ্রবণীয় বারোটি ভিটামিনের গুচ্ছকে ভিটামিন বি কমপ্লেক্স বলে আমি আবারও বলছি পানিতে দ্রবণীয় বারোটি ভিটামিনের গুচ্ছকে বি ভিটামিন বি কমপ্লেক্স বলে পরের প্রশ্ন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড কি অ্যামাইনো অ্যাসিড হচ্ছে আমিষ গঠনের একক ফ্রুট সুগার কি। আম পেঁপে কলা কমলা লেবু প্রভৃতি মিষ্টি ফলে ও ফুলের মধুতে ফ্রুক্টোজ থাকে এই ফ্রুক্টোজকে ফ্রুট সুগার বলে পরিশ্রাবণ কি তরল ও কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থকে আলাদা করার প্রক্রিয়াকে পরিশ্রাবণ বলে আচ্ছা বন্ধুরা এখানে এইডস হবে এইডসের পুনরূপ কি একটু এইডটা বাদ গেছে এখানে এইডসের পুনরূপ কি এইডসের পুনরূপ হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউন ডিফিশিয়েন্সি সিন্ড্রম একটু তড়িঘড়ি করে কাজটা করা হয়েছে যেন একটু মিস হয়ে গেছে তো এইডসের পুনরূপ হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউন ডিফিশিয়েন্সি সিন্ড্রম পরের প্রশ্ন হচ্ছে খাদ্য সংরক্ষক কি যেসব রাসায়নিক পদার্থের দ্বারা খাদ্যের পচন রোধ করা যায় সেগুলোই হলো খাদ্য সংরক্ষক বন্ধুরা এরপরে দেখো আরও প্রশ্ন রয়েছে এইডস এই যেখানে ঠিক আছে আমি খেয়াল করি নাই এইডস একটি সংক্রামক রোগ যা মানব এইচ এইচআইভি নামক ভাইরাসের আক্রমণে হয়ে থাকে তাহলে আমরা শিখলাম এইডস কি এইডস একটি সংক্রামক রোগ যা মানব দেহে এইচআইভি নামক ভাইরাসের আক্রমণে হয়ে থাকে পরের প্রশ্ন হচ্ছে বিএমআই কি বিএমআই হলো বডি ম্যাস ইন্ডেক্স বডি ম্যাস ইন্ডেক্স যা মূলত দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচক এবারে হচ্ছে বন্ধুরা এরপর প্রশ্নটা হচ্ছে সেলুলজ সরি রাফেজ কি রাফেজ মূলত সেলুলজ নির্মিত উদ্ভিদ কোষ প্রাচীর শস্যদানা ফলমূল এবং সবজির অপাচ্য তন্তুর অংশই কিন্তু রাফেজ নামে পরিচিত পরের প্রশ্ন নিকোটিন কি। তামাক থেকে নির্গত এক ধরনের বিষাক্ত পদার্থকে নিকোটিন বলে আমি আবারও বলছি তামাক থেকে নির্গত এক ধরনের বিষাক্ত পদার্থকে নিকোটিন বলে পরের প্রশ্ন হচ্ছে চর্বি কাকে বলে চর্বি হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড সাধারণ তাপমাত্রায় যা কঠিন অবস্থায় থাকে পরের প্রশ্ন হচ্ছে ভিটামিন কাকে বলে আমি একটু ছোট করে দিচ্ছি ওকে শিক্ষার্থী বন্ধুরা এবার ভিটামিন কাকে বলে এটা আমরা শিখব দেহের স্বাভাবিক পুষ্টি বৃদ্ধি ও অন্যান্য কার্যাবলীর সুষ্ঠুভাবে সম্পাদন সহ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অতি প্রয়োজনীয় স্বল্প পরিমাণে খাদ্যে উপস্থিত জৈব রাসায়নিক পদার্থই হচ্ছে ভিটামিন আমি আবারও বলছি দেহের স্বাভাবিক পুষ্টি বৃদ্ধি অন্যান্য কার্যাবলীর সুষ্ঠুভাবে সম্পাদন সহ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অতি প্রয়োজনীয় স্বল্প পরিমাণে খাদ্যে উপস্থিত জৈব রাসায়নিক পদার্থই হচ্ছে ভিটামিন পরের প্রশ্ন খাদ্যের ক্যালোরি কাকে বলে এক গ্রাম খাদ্য জারণের ফলে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে খাদ্য ক্যালোরি বলে খাদ্য প্রাণ কাকে বলে খাদ্যে পরিমাণ মতো শর্করা আমিষ এবং স্নেহ পদার্থ থাকার পরেও জীবের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য বিশেষ এক ধরনের খাদ্য উপাদানের দরকার হয় ওই খাদ্য উপাদানকে ভিটামিন বা খাদ্য প্রাণ বলে পরের প্রশ্ন হচ্ছে নিউট্রিয়েন্টস কাকে বলে নিউট্রিয়েন্টস কাকে বলে বন্ধুরা এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি ওকে খাদ্যের যেসব জৈব অথবা অজৈব উপাদান জীবের জীবনী শক্তির যোগান দেয় তাদেরকে একসাথে নিউট্রিয়েন্টস বলে পরিপোষক যেটাকে বলা হয় তাহলে খাদ্যের যেসব জৈব অথবা অজৈব উপাদান জীবের জীবনী শক্তির যোগান দেয় তাদেরকে একসাথে কী বলে নিউট্রিয়েন্টস বলে পরের প্রশ্ন হচ্ছে সুষম খাদ্য পিরামিড কাকে বলে শর্করা জাতীয় খাদ্যকে নিচু স্তরে রেখে পর্যায়ক্রমে পরিমাণগত দিক বিবেচনা করে শাকসবজি ফলমূল আমিষ স্নেহ চর্বি জাতীয় খাদ্যকে সাজালে যে কাল্পনিক পিরামিড তৈরি হয় তাকে সুষম খাদ্য পিরামিড বলে পরের প্রশ্ন হচ্ছে প্লাজমা কাকে বলে রক্তকে সেন্ট্রিফিউজ করা হলে উপরে হালকা হলুদ বর্ণের পঞ্চান্ন পার্সেন্ট যে তরল অংশ থাকে তাকে প্লাজমা বলে এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট পরের প্রশ্ন হচ্ছে লোনা পানি কাকে বলে যে পানিতে লবণের পরিমাণ বেশি থাকে তাকে লোনা পানি বলে ফাস্টফুড কী ফাস্টফুড হচ্ছে এক ধরনের খাবার যা স্বাস্থ্যগত এর স্বাস্থ্যগত মূল্যের চেয়ে বরং এর মুখরোচক স্বাদের জন্য উৎপাদন করা হয় আমি আবার বলছি ফাস্টফুড হচ্ছে এমন এক ধরনের খাবার যা এর স্বাস্থ্যগত মূল্যের চেয়ে বরং এর মুখরোচক স্বাদের জন্য উৎপাদন করা হয় বন্ধুরা ইমিউনিটি কাকে বলে ইমিউনিটি হতো হলো প্রাকৃতিক নিয়মে মানুষের দেহে রোগ জীবাণুর আক্রমণ প্রতিরোধ করার ক্ষমতা প্রিজারভেটিভ কাকে বলে যেসব রাসায়নিক পদার্থের দ্বারা খাদ্যের পচন রোধ করা যায় সেসব পদার্থকে কি বলে প্রিজারভেটিভ বলে সংরক্ষক যেটাকে বাংলাতে বলে প্রশ্ন খাদ্য ক্যালোরি কাকে বলে এক গ্রাম খাদ্য জারণের ফলে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাকে খাদ্য ক্যালোরি বলে পরের প্রশ্ন মনের বিশ্রাম কাকে বলে কেবল শরীরেরই নয় মনেরও বিশ্রাম না প্রয়োজন শরীর ও মন থেকে সমস্ত রকম উদ্বেগ উদ্বেগ দুশ্চিন্তা অশান্তি একেবারে দূর করে দিয়ে দেহ মনকে একান্তভাবে নিদ্রার কোলে সঁপে দিতে পারলে তখন তাকে বলা হয় মনের বিশ্রাম এবার আমরা শিখব সুষম খাদ্য কাকে বলে শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট রয়েছে তো অবশ্যই তোমরা এই প্রশ্নটাকে শিখে বলবে আমি ছোট করে দিচ্ছি এটা আচ্ছা যাই হোক সুষম খাদ্য কাকে বলে যে খাদ্যে ছয়টি উপাদানই ছয়টি উপাদানই উপযুক্ত পরিমাণে আমি আবার বলছি যে খাদ্যে ছয়টি উপাদানই গুণা গুণাগুণ অনুসারে উপযুক্ত পরিমাণে থাকে এবং যে খাদ্য গ্রহণ করলে দেহে স্বাভাবিক কাজকর্মের জন্য উপযুক্ত পরিমাণ ক্যালোরি পাওয়া যায় তাকে সুষম খাদ্য বলে পরের প্রশ্ন টক্সিন কাকে বলে জীবাণু বা ব্যাকটেরিয়া খাদ্য নষ্ট করে যে বিষাক্ত উপাদান তৈরি করে তাকে টক্সিন বলে সেখানে বন্ধুরা পুষ্টি কাকে বলে যে সার সারের প্রক্রিয়ায় যে খাদ্যবস্তু গ্রহণ পরিপাক পরিশোধন ও আত্মীকরণের মাধ্যমে দেহের বৃদ্ধি শক্তি উৎপাদন এবং ক্ষয়পূরণ করে এখানে ভয় হয়ে রয়েছে ক্ষয় পূরণ করে তাকে পুষ্টি বলে বন্ধুরা এখানে ক্লাসটা শেষ হলো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং তোমাদের জন্য এভাবেই ক্লাস বানাবো সেই ক্লাসগুলো সবাই দেখবে আল্লাহ হাফেজ